নক থানাকা ফেস ব্যাগ বা থানাকা ফেস মাস্ক, এটা নিয়ে সব থেকে বেশি নক পাচ্ছি নাওয়াডেজ। অনেকেই জানতে চাচ্ছেন, আপু এটা কি স্কিনের জন্য সেফ কিনা, এটা মাখলে কি ফর্সা হবে কিনা, এটা মাখলে স্কিনের কি কি উপকার হবে। বিভিন্ন ধরনের সেলার আপুদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি মার্কেটে অ্যাভেলেবেল, অনেক চটকদার বিজ্ঞাপন দেখছি অনলাইনে। আসলে থানাকা ফেস ব্যাগ বা থানাকা ফেস মাস্কটা আপনার ত্বকের জন্য উপকারী কিনা বা অপকারী কিনা, বিজ্ঞান কি বলে, সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। টুডেজ video is dedicated to my all the apus who love thanaka bag, thanaka face mask. Welcome back to style with me, my Sajia, and today without any further ado, let's get started. Thanaka face bag ba thanaka face mask বিষয়টা আসলে কি? এটা আসলে খারাপ কিছু না। থাইল্যান্ড বলেন, মিয়ানমার বলেন, বার্মিজ, বিভিন্ন ধরনের মহিলারা তাদের লোকাল যে গাছ আছে, এক ধরনের থানাকা গাছ, সেই গাছের একটা অংশ, আমাদের যেমন চন্দন কাঠ থেকে আমরা চন্দন ঘষে মুখে দেই, ওনারাও তেমন ওই কাঠের গুঁড়োটা বেটে পানি দিয়ে মুখে লাগাতেন বা লাগান এখনো। এটা একটা ট্রেডিশনাল স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে পারেন আসলে, যেটা গাছ থেকে কেটে একটা DIY ফেস প্যাক বা ফেস মাস্ক, যেটা আসলে তারা বহু বহু বছর ধরে ব্যবহার করে আসছেন। এখন এত বছর ধরে যেহেতু ব্যবহার করে আসছেন, নিশ্চয়ই কোনো না কোনো গুণাগুণ অবশ্যই তারা দেখতে পেয়েছেন। এবং আসলে কিন্তু বিষয়টা খারাপ কিছু না। এটা তাদেরকে কি করতো, যে তাদের তো পাহাড়ি অঞ্চলে বসবাস, তাদের অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজবাজ করতে হয়, জীবন ধারণ করতে হয়। ইভেন আমাদের খাগড়াছড়ি রাঙামাটির দিকে গেলেও দেখবেন উপজাতি যে সকল আমাদের আপুরা আছে, ভাইয়ারা আছেন, তারা মুখে একটা প্যাকের মতো সবসময় লাগিয়ে রাখেন। ওইটাই হচ্ছে সর্ট অফ ওই থানাকা ফেস প্যাক বা থানাকা ফেস মাস্ক। কিন্তু লোকালদের কাছে আপনি যদি জানতে চান তারা কি মাখেন, তারা সরাসরি বলবেন তারা ওই গাছের অংশ বা কাঠটা বেটে মুখে লাগান, অনেকে গুঁড়ো করে রাখেন, সেই গুঁড়োটা পানির সাথে মিশিয়ে লাগান। তো এটা হচ্ছে একটা প্রসেস, যেটা একটা ট্রাইবাল বা ট্রেডিশনাল একটা স্কিন কেয়ার বলতে পারেন, এবং এতে কিন্তু তারা যথেষ্ট উপকৃত হয়েছেন। এতে একই সাথে তারা সান ট্যান থেকে মুক্ত থাকতে পেরেছেন, এতে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট কিছু উপাদান আছে, যেটা তাদের ত্বকে দেখবেন বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে তাদের রক্ষা করে, যেহেতু তাদের পাহাড়ি অঞ্চলে বসবাস, অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস সেখানে থাকতে পারে, সেগুলোর ইফেক্ট থেকে তাদের ত্বককে রক্ষা করতেন দেখে এত পপুলার এই থানাকা ফেস প্যাক বা থানাকা ফেস মাস্ক। কিন্তু আপনার হাতে যেই থানাকা ফেস প্যাক বা ফেস মাস্ক আসছে, এটা কি আসলেই সেই বার্মিজ থানাকা ফেস প্যাক বা ফেস মাস্ক? চলেন একটু অনুসন্ধান করে দেখা যাক। বিউটিফুলি টক্সিক, দ্য ইফেক্টস অফ বার্মিজ কসমেটিক্স প্র্যাকটিস নামে একটা বৈজ্ঞানিক আর্টিকেল পাবলিশ হয় অনলাইন। এটা পাবলিশ হয় 2013 সালের জানুয়ারিতে। ইস্টার মুনিনে নামক একজন PhD হোল্ডার এই আর্টিকেলটা পাবলিশ করেন, এবং আর্টিকেলটা হচ্ছে বৈজ্ঞানিক কিছু তথ্য প্রমাণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পাবলিশ করা হয়। যে আর্টিকেলটাতে বলা হয়েছে যে মিয়ানমারের ছেলেমেয়েরা, একেবারে বাচ্চারা, মুখে এই ধরনের ইয়েলো ক্রিমিশ টাইপের এক ধরনের ফেস মাস্ক বা ফেস প্যাক ব্যবহার করে একদম তাদের আর্লি চাইল্ডহুড থেকে, যেটাকে বলা হয় থানাকা ফেস প্যাক বা থানাকা ফেস মাস্ক। সেই আর্টিকেলটাতে বলা হয় যে এই সকল শিশুর রক্তে লেডের পরিমাণটা অনেকাংশে বেড়ে গিয়েছে এই থানাকা ফেস মাস্ক ব্যবহারের দরুন। লেড হচ্ছে একটা হেভি মেটাল, আপনারা জানেন অনেক ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি করে এই লেড। ইন্ডিয়ানা স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ যে স্টাডিটা করে সেখানে দেখা যায় ইন্ডিয়ানার বাচ্চাদের তুলনায় ইন্ডিয়ানাতে বার্মিজ থেকে যে রিফিউজিরা এসেছে সেই সকল বাচ্চাদের রক্তে 10 গুণ পরিমাণ এই লেডের পরিমাণ বেশি আছে। এবং ধারণা করা হয় তাদের যেহেতু খাবার দাবার, পরিবেশ, পানি সব একই জায়গা থেকে পাচ্ছে, কিন্তু এক্সট্রা তারা কি করছে, ওই যে ইয়েলোইশ থানাকা প্যাকটা তারা ফেসে ব্যবহার করছে। সো এই থানাকা ফেস মাস্ক ব্যবহারের দরুন সেটা পেনিট্রেট করে আমাদের রক্তে মিশছে এবং সেখান থেকে লেডের পরিমাণটা বেড়ে গেছে বলে এই স্টাডিটা প্রমাণ করে, প্রথম কথা। সো রক্তে লেড কন্টামিনেশনের একটা কারণ হতে পারে এই থানাকা ফেস প্যাক। দ্বিতীয়ত, এই ট্রাইবালরা অর্থাৎ উপজাতি বলেন, বার্মিজ বলেন, অথবা মিয়ানমারের মানুষ বলেন, থাইল্যান্ডের মানুষ বলেন, ইন্ডিয়ানার মানুষ বলেন, যারাই এই থানাকা ফেস প্যাক বা ফেস মাস্ক লোকালি ব্যবহার করেন, তারা প্রত্যেকে ব্যবহার করেন ওই গাছের অংশটা সরাসরি পানি দিয়ে বেটে মুখে লাগান, যেটা আমি আগেই রেফার করলাম আমাদের দেশের চন্দন কাঠের মতোই এই থানাকা কাঠটা বা গাছের অংশটা, সেটা থেকেই তারা সরাসরি তাদের ফেসে অ্যাপ্লাই করেন। এখন আপনার হাতে যে থানাকা ফেস প্যাক বা ফেস মাস্ক বলে যেটা ব্যবহৃত হচ্ছে বা বিক্রি করা হচ্ছে বাংলাদেশে, সেটা কিন্তু দেখবেন একটা ক্রিমের মতো অলরেডি পেস্ট করে কন্টেইনারে ভরা। এখন কোনো একটা কন্টেইনারে যদি আপনি কোনো একটা কিছু বেটে পানি দিয়ে রেখে দেন, সেই জিনিসটা কি
মাসের পর মাস এভাবে ভালো থাকবে? কখনো সম্ভব? কখনোই সম্ভব না। সেখানে ফাঙ্গাস তৈরি হবে, সেখানে ছত্রাক পড়ে যাবে, কিন্তু এই প্যাক বা এই মাস্কটা কিন্তু কোনো ধরনের ছত্রাক পড়ছে না, ফাঙ্গাস পড়ছে না, এবং এর দ্বারা প্রমাণিত হয় যে এতে শুধুমাত্র পানি দিয়ে বেটে অরিজিনাল থানাকা প্যাক আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে না। আপনাকে যে থানাকা ফেস প্যাক বা ফেস মাস্ক দেওয়া হচ্ছে, এটাতে অবশ্যই কোনো না কোনো প্রিজারভেটিভ আছে, আছেই আছে, না থাকলে কিন্তু কোনোভাবে এটা এত দীর্ঘ সময় ধরে ভালো রাখা সম্ভব না। এবং এই যে আপনারা থানাকা ফেস প্যাক বা ফেস মাস্ক বাজার থেকে কিনে ব্যবহার করছেন, লোকাল প্রোডাক্ট, বিভিন্ন দেশের লোকাল, থাই, বার্মা, মিয়ানমার, এইসব জায়গার লোকাল জায়গা থেকে এই প্যাকেটগুলো সংগ্রহ করে বাংলাদেশ মার্কেটে বিক্রি করা হচ্ছে, এখন এর কি কি বিরূপ প্রতিক্রিয়া আপনার শরীর, দেহ এবং স্ক্রিনে পড়তে পারে, চলুন সে বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। নাম্বার ওয়ান হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই প্রোডাক্ট যেগুলো লোকালি সোর্স করা হয় এগুলোর কোয়ালিটি কন্ট্রোল করা হয় না। কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বোঝায়? যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যখন ব্র্যান্ড থেকে আপনি কিনবেন, সেই ব্র্যান্ডের কিছু পেপার ওয়ার্কের ভিতর থেকে যেতে হয়, যেগুলোর একটা কিছু ভায়োলেট করা মানে সেই ব্র্যান্ডের পুরো ইমেজ নষ্ট হয়ে যাওয়া। তারা কোথায় প্রোডাকশন করবে, কাদের দ্বারা প্রোডাকশন করবে, লেবার ল কেমন হবে, সেখানে সাস্টেইনেবিলিটি কেমন হবে, তাদের টিম কেমন হবে, কি প্রক্রিয়া ফর্মুলেশন হবে, সমস্ত কিছু ইন ডিটেইলস তাদের সমস্ত পেপার ওয়ার্ক করে একটা প্রোডাক্ট সাপ্লাই করতে হয়। কিন্তু এই ধরনের প্রোডাক্ট আসলে কোন পরিবেশে বানানো হচ্ছে, কারা বানাচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, কি মিক্স করা হচ্ছে, কোন প্রক্রিয়ায় মিক্স করা হচ্ছে, ইউ অ্যান্ড আই উইল নেভার নো। নন ব্র্যান্ডেড প্রোডাক্টের এই স্ট্যান্ডার্ডটা কখনোই মেইনটেইন হবে না, হয় নাই, এবং এটা হতে পারে না। তো এখানে কোয়ালিটি কন্ট্রোলের একটা বড় ধরনের ঘাপলা রয়েই যায়। নাম্বার টু হচ্ছে কন্টামিনেশন রিস্ক। কন্টামিনেশন যেটার কথা আমি আগেই বললাম যে লেড অলরেডি এটাতে পাওয়া গেছে। আমেরিকায় রিসার্চ করে দেখা হয়েছে যে এই ধরনের থানাকা প্যাক যেগুলো মার্কেটে বিক্রি করা হচ্ছে সেগুলোতে কিন্তু লেডের পরিমাণ রক্তে মিশে যাচ্ছে। তো এই ধরনের টক্সিক কোনো পেস্টিসাইডস ব্যবহার করা হয়েছে কিনা, এমন কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা যেটা আপনার জন্য হার্মফুল, আপনার রক্তে মিশে যেতে পারে, টক্সিক কিছু আছে কিনা, কোনো ধরনের টেস্ট কিন্তু এই ধরনের প্রোডাক্টে করা হয় না। সো এখানে কন্টামিনেশনের একটা খুব বড় ধরনের সুযোগ রয়ে যায়। তিন নম্বর, অথেন্টিসিটি। গাছের গুঁড়ো তারা ব্যবহার করছে, সাথে কি কি ব্যবহার করছে, এটা কতটা অথেন্টিক, কতটা অরিজিনাল, এটা জানাটা ইম্পর্টেন্ট। লোকাল মানুষ যেটা গাছ থেকে নিয়ে মুখে ব্যবহার করছে সেটা আপনি পাচ্ছেন না, এর সাথে প্রিজারভেটিভ আছে, কত মাত্রায় আছে, কি আছে, আপনি কিছু জানেন না। সো অথেন্টিসিটির একটা বড় ধরনের কম্প্রোমাইজ এখানে কিন্তু হচ্ছে। চার নম্বর হচ্ছে অ্যালার্জেন রিয়াকশন। যাদের স্কিন সেন্সিটিভ, যাদের স্কিন অ্যাকনি প্রোন, তাদের জন্য একটা বড় ধরনের অ্যালার্জিক রিয়াকশন এই ধরনের প্রোডাক্টে আসতে পারে। কারণ এই ধরনের প্রোডাক্টে কমেডোজেনিক কিছু ব্যবহার করা হচ্ছে কিনা, প্রিজারভেটিভ হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ড কিনা, টেস্টেড কিনা, ক্লিনিক্যালি প্রুভেন কিনা, দেশীয় ল অনুযায়ী ওই ইনগ্রিডিয়েন্ট ওই প্রোডাক্টে ব্যবহার করা যাবে কিনা, ইউ নেভার নো। তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু অ্যালার্জি প্রভোক করতে পারে, স্কিনটাকে আরো বেশি অ্যাকনি পিম্পল বাড়িয়ে দিতে পারে, সেন্সিটিভিটি তৈরি করতে পারে, এবং হয়তো প্রথম ব্যবহারে প্রথম দিকে মনে হতে পারে স্কিনে ব্রাইটনেস আসছে, সেটা আপনি আটা গুলে মুখে মেখে রাখলেও আপনার একটা ব্রাইটনেস চলে আসবে। তার মানে হচ্ছে উপর থেকে মৃতকোষ দূর হয়ে যাচ্ছে, স্কিনটা সাময়িকভাবে একটু ব্রাইট মনে হতে পারে, বাট ইট ডাজেন্ট মিন যে এই প্রোডাক্ট মাখার দরুনই আপনার স্কিনে ব্রাইটনেস আসছে। হু নোজ, এখানে যে প্রিজারভেটিভ ফ্রেগ্রেন্স ব্যবহার করা হচ্ছে সেটা আপনার স্কিনের উপরের লেয়ার নষ্ট করে ফেলছে কিনা। তো অ্যালার্জি প্রভোকের একটা সম্ভাবনা এখানে রয়েছে। এন্ড নাম্বার ফাইভ হচ্ছে কনসিউমার প্রোটেকশন। মানে হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যখন মার্কেটে আসে তার আগে শত শত টেস্ট করে তাদেরকে আসতে হয়, কোন ইনগ্রেডিয়েন্টটা কত মাত্রায় সেখানে আছে, সেটা যেটা ক্লেম করছে সেটা আসলেই পূরণ করবে কিনা, প্রত্যেকটা টেস্টে পাশ করে তারপর একটা প্রোডাক্টে মার্কেটে অ্যাভেলেবেল হতে হয়, এবং তাদেরকে প্রমাণ করতে হয়, সার্টিফিকেট দিতে হয় যে এই প্রোডাক্টটা কনসিউমারের জন্য কোনো ধরনের হার্ম করবে না। কিন্তু এই ধরনের প্রোডাক্টের আসলে কোনো কোয়ালিটি কন্ট্রোল হয় না, টেস্টিং হয় না, কোনো সাস্টেইনেবিলিটি মেইনটেইন হয় না। সো এই ধরনের প্রোডাক্ট অবশ্যই আপনাদের জন্য, আমাদের জন্য হার্মফুল হতে পারে বইকি। ইনশর্ট যদি বলতে হয়, থানাকা ফেস প্যাক যেটা আপনারা ওই যে কন্টেইনারের মধ্যে যাবে পাচ্ছেন ক্রিমের মতো অলরেডি পেস্ট করা, এগুলো আসলে অরিজিনাল কিনা এটা কিভাবে বুঝবেন? অরিজিনাল বলতে হচ্ছে ওই গাছের বাকল হয়তো এর সাথে আছে, এর সাথে ফ্রেগ্রেন্স আছে, প্রিজারভেটিভ আছে, অন্যান্য কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা আসলে কোনোভাবেই সঠিক মাত্রা, সঠিক ইনগ্রেডিয়েন্ট ডিসক্লোজ করা কারো পক্ষে সম্ভব না। দ্বিতীয়ত, এটা ফর্সা করে কিনা, আমি যেটা বললাম যে কোনো ফেস মাস্ক ফেস প্যাক ব্যবহারের সাথে সাথে মুখ ধুয়ে ফেলার পর একটা ব্রাইটনেস আপনি পাবেন, কারণ এটা হচ্ছে আপনার উপরে মৃতকোষটা দূর করে ফেলে, ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসতে পারে। লোকাল ট্রাইবাল যে থানাকা ফেস প্যাক ফেস মাস্ক তারা ব্যবহার করেন সেটা তাদেরকে উপকার দিলেও যেটা পেস্ট হিসেবে মার্কেটে অ্যাভেলেবেল এটা আসলে কোনো কোয়ালিটি কন্ট্রোল মেইনটেইন হয় না, স্ট্যান্ডার্ড মেইনটেইন হয় না, একদমই নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্ট। কি আছে না আছে আল্লাহ তাআলা ছাড়া এবং যারা মেক করেছে তারা ছাড়া কেউ জানেন না, এবং মিয়ানমার, বার্মিজ, তারপরে থাইল্যান্ড, চায়না এই সকল লোকাল লোকজন কিন্তু প্রচুর পরিমাণে এই যে রং ফর্সাকারীর কথা বলে, স্কিন ব্রাইটনেস এর কথা বলে, আপনাকে
নাকি ইয়াং করে দিবে বলে প্রচুর ধরনের প্রোডাক্ট এরা বানায়, প্রতিনিয়ত বানায় এবং এগুলো সেল করে। এই ধরনের প্রোডাক্ট থেকে একশো হাত দূরে থাকবেন। একটা প্রোডাক্ট যদি ব্যবহার করেন সেটা ব্র্যান্ডেড ভালো মানের ভালো পণ্য ব্যবহার করেন, যাতে করে লং রানে আপনার স্কিন ভালো থাকে। স্কিনকে ভালো রাখার জন্য আসলে হাজার হাজার ধরনের প্রোডাক্টের একদমই প্রয়োজন নেই। বেসিক স্কিন কেয়ার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, খাবার দাবার ডায়েট ঘুমটা মেনটেন করেন, স্কিন এমনিতেই ভালো থাকবে। আসলে ফেস মাস্ক বা ফেস প্যাক স্কিন এর জন্য কোনো ম্যান্ডেটরি স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না। ফেস প্যাক ফেস মাস্ক কেউ ব্যবহার করতে পারলে ওকে, না করতে পারলে ইভেন ফাইন, এতে কোনো ধরনের কোনো আহামরি অনেক বেনিফিটস হয় না। তাই ফেস প্যাক ফেস মাস্ক যে ব্যবহার করতেই হবে, নট নেসেসারিলি। আপনার যদি সন্দেহ থাকে, টেনশন থাকে, মনের ভিতরে কোনো কনফিউশন থাকে, অবভিয়াসলি ইউ শুড অ্যাভয়েড দ্যাট। এবং এইসব থাইল্যান্ডের লোকাল নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, সেটা যেই আইটেমই হোক না কেন, সে নো টু নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্টস। স্কিন ভালো রাখতে হলে এর কোনো বিকল্প নাই। কেমন লাগলো আজকের ভিডিও লিখে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই জানাবেন। এবং এই ধরনের স্কিন কেয়ার ভিডিওস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য ওয়ার্ড। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।